ময়মনসিংহের ভালুকায় সিমেন্ট বোঝা ট্রাক উল্টে গিয়ে একই পরিবারের পাঁচজন সহ দশজন নিহত হয়েছেন ভোরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মেরেবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে তিন নারী চার শিশু এবং বাকিরা পুরুষ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় আহত অবস্থায় আরও দুজনকে সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে পুলিশ জানায় সিমেন্ট বোঝায় ট্রাকটি জামালপুর যাচ্ছিল নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটে